হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। আজকে আরেকটি ওষুধ নিয়ে রিভিউ করব, অর্থাৎ আরেকটি ওষুধ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকে যে ওষুধটা নিয়ে রিভিউ করব, ওষুধটার নাম হচ্ছে ট্যাবলেট বায়োট্যাব, BIOTAB বায়োট্যাব। এই বায়োট্যাবটা হচ্ছে বায়োটিন গ্রুপের একটি ওষুধ। তো আমরা আজকে বায়োটিন নিয়েই কথা বলবো, কারণ বায়োট্যাব হচ্ছে ইবনে সিনার ওষুধ, পাশাপাশি অনেক কোম্পানির এই বায়োটিনটা অনেক দামে বাজারে পাওয়া যায়। আপনারা যে কোনো কোম্পানির কিনেই খেতে পারেন, ভালো কোম্পানির। তাই আমরা আজকে বায়োটিন নিয়ে কথা বলবো। এই বায়োটিনটা হচ্ছে এক ধরনের ভিটামিন, যাকে ভিটামিন B7 বা ভিটামিন H বলা হয়ে থাকে। এই বায়োটিন বা বায়োট্যাব ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর যারা আমাদের স্বাস্থ্যকথন চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে আমাদের স্বাস্থ্যকথন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, এবং পরবর্তী স্বাস্থ্য বিষয়ক ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। আজকের আলোচনার বিষয় ট্যাবলেট বায়োট্যাব A to Z ফুল রিভিউ। এ হচ্ছে বায়োট্যাব ট্যাবলেটটা, এটা স্যাম্পল, তাই 60টা করে ট্যাবলেট আছে আর পাতার মধ্যে 10টা করে ট্যাবলেট থাকে। এই ট্যাবলেটটার বাণিজ্যিক নাম হচ্ছে বায়োট্যাব, জেনেরিক নাম বা গ্রুপ নাম হচ্ছে বায়োটিন। বায়োটিন, আজকে ইবনে সিনা কোম্পানির ওষুধটা নিয়ে কথা বলতেছি বায়োট্যাব। এটার প্রতিটা ট্যাবলেটে রয়েছে 5000 মাইক্রোগ্রাম বা 5 মিলিগ্রাম। অন্যান্য কোম্পানির ট্যাবলেটের মধ্যে রয়েছে 1000 মাইক্রোগ্রাম বা 1 মিলিগ্রাম, কারো কারো 2500 মাইক্রোগ্রাম বা 2.5 মিলিগ্রাম আকারে ট্যাবলেটটা পাওয়া যায়। এই ট্যাবলেটের প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে ইবনে সিনা হার্বাল ডিভিশন। নির্দেশনা, এই ট্যাবলেটটার নির্দেশনা হচ্ছে, 1 নম্বরে চুল পড়া বন্ধ করে, 1 নম্বরে উপকারিতা চুল পড়া বন্ধ করে, 2 নম্বর হচ্ছে ত্বকের রুক্ষতা এবং শুষ্কতা দূর করে। রুক্ষ ত্বক হচ্ছে আপনি যখন স্কিনের মধ্যে এভাবে টান দিবেন, আমার নেই, তাদের এই জায়গাগুলো সাদা হয়ে যাবে, খসখসে দেখা দিবে, এটা হচ্ছে রুক্ষ ত্বক। ওই রুক্ষ ত্বক দূর করে এবং ত্বকটাকে কোমল করে, পাশাপাশি নরম, দুর্বল এবং বঙ্গুর নখ, যাদের নখের সাইডগুলো ভেঙে যায়, নখগুলো ক্ষয় হয়ে যায়, তাদের জন্য এই ট্যাবলেটটা নির্দেশিত। পাশাপাশি একজিমা এবং চর্মরোগে এই ট্যাবলেটটা নির্দেশিত। প্রতি নির্দেশনা হচ্ছে কারা কারা এই ট্যাবলেটটা খেতে পারবে না। যাদের এই বায়োটিন গ্রুপের ওষুধের মধ্যে হাইপার সেন্সিটিভিটি রয়েছে, তারা এই ট্যাবলেটটা খেতে পারবে না। পার্শ্ব প্রতিক্রিয়া, যেহেতু এটা একটি হার্বাল ওষুধ, এই ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। গর্ভাবস্থা এবং বুকের দুধদানকারী মায়েরা খেতে পারবে কিনা, এই বিষয়ে সঠিক কোন তথ্য এখনো পাওয়া যায় নাই। মাত্রা এবং সেবন বিধি, এই বায়োট্যাব ট্যাবলেটটার মাত্রা এবং সেবন বিধি রোগীর বয়স এবং রোগের উপর নির্ভর করে। সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য 1টি করে ট্যাবলেট দৈনিক 2 থেকে 3 বার 3 থেকে 6 মাস পর্যন্ত দেয়া হয়ে থাকে। এছাড়াও শিশুদের ক্ষেত্রে 1 সপ্তাহ থেকে 2 বছর বয়সী শিশুদের বায়োটিনের অভাবজনিত সমস্যা, যেমন খিঁচুনি, পাশাপাশি মাংসপেশীর অসমক্রিয়া, অচেতনতা, ঘন ঘন শ্বাস এবং পাশাপাশি বৃদ্ধি ব্যাহত হওয়ার চিকিৎসা এই ট্যাবলেটটা নির্দেশিত। সেক্ষেত্রে ডোজ হচ্ছে 5 থেকে 10টি ট্যাবলেট 1000 মাইক্রোগ্রামের অথবা 1 থেকে 2টি ট্যাবলেট 5000 মাইক্রোগ্রামের একসাথে গুঁড়ো করে পানির সাথে অথবা ফলের জুসের সাথে মিশিয়ে খাওয়াতে পারেন। এই কাজটা নিজেরা করবেন না, যদি চিকিৎসক পরামর্শ দেয় তাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এভাবে খাওয়াবেন, যদি আপনার শিশুর বায়োটিনের অভাব দেখা দেয়। দাম কত? ইবনে সিনা কোম্পানির ওষুধ নিয়ে আলোচনা করার একটা মাত্র কারণ প্রাইস বেনিফিট হচ্ছে রোগীর উপকারী। কিভাবে? এই বায়োট্যাব ট্যাবলেট আর প্রতি ট্যাবলেটে রয়েছে 5000 মাইক্রোগ্রাম বা 5 মিলিগ্রাম, প্রতি ট্যাবলেটের দাম 25 টাকা করে। অন্যান্য কোম্পানির 1000 মাইক্রোগ্রামের ট্যাবলেটের দাম হচ্ছে 15 টাকা করে,
2500 মাইক্রোগ্রাম ট্যাবলেটের দাম হচ্ছে 25 টাকা করে আর ইবনেসিনা কোম্পানির ট্যাবলেটটা হচ্ছে 5000 মাইক্রোগ্রাম করে দাম হচ্ছে 25 টাকা করে তাই আমি বেশিরভাগ হারবাল ওষুধ যখন রিভিউ করি ইবনেসিনা কোম্পানির ওষুধগুলো রিভিউ করার চেষ্টা করি তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের আলোচনা এতটুকুই ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আবারো দেখা হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ